সিলেটের এমসি কলেজে নববধূকে গণধর্ষণের মামলায় আইনুল নামে আরও একজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার গভীর রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর এলাকার নয়াটিলা থেকে গ্রেফতার হয় রাজন নামে আরেকজনকে। রাজনকে পালাতে সহযোগিতা করার অভিযোগে আইনুলকে গ্রেফতার করা হয়। এর আগে হবিগঞ্জ থেকে ধরা পড়ে রবিউল হাসান, তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। এদিকে শনিবার ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে এবং হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে রনি, অর্জুন ও মাসুমকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত চারজন ও সন্দেহভাজন হিসেবে দুজনসহ ছয় আসামি গ্রেফতার হল। গত শুক্রবার স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নববধূ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এরই মধ্যে আদালতে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে এক ছাত্রলীগ নেতাও জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।